বঙ্গবাজার নিউ মার্কেট দুইখানেই আগুনে সাদৃশ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন ঢাকার মার্কেটগুলোর বেশিরভাগই এখন আগুনের মৃত্যু ফাঁদের মতো। সেহেরির পরপর আগুন না লেগে ব্যস্ত সময় লাগলে সেটা আরও ভয়াবহ পরিণতি আনতে পারে বলে সতর্ক করছেন তারা। বঙ্গবাজার নিউ মার্কেট দুইখানেই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার ব্রিগেডকে। আগুন নিয়ন্ত্রণে বলার পরেও কেন নেভাতে এত সময় উঠছে সেই প্রশ্ন। ফায়ার সার্ভিস দুটো কথা বলে থাকে, একটা হলো যে আগুন নিয়ন্ত্রণে আছে, আর একটা হলো আগুন নিবৃত করেছে। নিয়ন্ত্রণ যখন বলবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এই আগুনটা আর বাইরে যে ছড়াতে পারবে না। ভেতরে যে যে ব্যারিকেডের মধ্যে যে যে এই দাহ্য বস্তু আছে সেটার পরিমাণ যদি প্রচুর হয়ে থাকে এবং সেখান থেকে যদি পিছন দিক থেকে যদি দেয়াল ভেঙে এই দাহ্য বস্তু বার না করা হয়, তাহলে দেখা যাবে যে যে যখন আমরা নিভিয়ে ফেলাই কিন্তু ভিতরে দুগ দুগ করে জ্বলতে থাকে এবং যখনই পানি কমিয়ে ফেলাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে আগুন প্রকাশ পাচ্ছে। পিছন মার্কেটের পিছন দিক থেকে দেয়াল ভেঙেও তারা বার করার চেষ্টা করছে, সেখান থেকে পানি দেওয়ার চেষ্টা করছে। এখানে সত্যি কথা কি যে 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 বস্তু রয়েছে সেখানে সেখানে পানি দিলে সেই বস্তুতে নষ্ট হচ্ছে, সেটা আগুনে নষ্ট হোক আর পানি দিয়ে নষ্ট হোক, তা সেখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সেই দাহ্য সেটা পোড়ার আগেই যেন আমরা সেই ওয়াল ভেঙে বার করে নিয়ে আসতে পারি। মার্কেটের বেশিরভাগই দাহ্য পদার্থ, সেগুলো দ্রুত বের করে আনা সম্ভব না হওয়ায় আগুনের শক্তি বেড়েছে কয়েক গুণ। আগুন লাগলে মানুষ ও দাহ্য পদার্থ দ্রুত সরিয়ে ফেলার মহড়া বাধ্যতামূলক হলেও সেই আইন মানেন না কেউই। আমরা যদি গাউসিয়ার দিকে তাকাই, আমরা যদি অন্যান্য হকার্স মার্কেটের দিকে তাকাই, দেখবো যে আমাদের রাস্তাগুলো ভিতরে যে গলিগুলো খুবই ন্যারো এবং দুই দিকে দাহ্য পদার্থ অর্থাৎ কাপড়ের মার্কেট। মার্কেটগুলোতে দাহ্য পদার্থের মাঝে আগুন ছড়াতে না দেওয়ার মতো ফাঁকা জায়গা রাখার বাধ্যবাধকতা থাকলেও ঢাকার বেশিরভাগ মার্কেটে নেই সেই বাস্তবতা, ফলে মার্কেটগুলো এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। যে আমরা অনেক সময় কি করি যে হয়তো এই জিনিসটা মানার কথা তারা মানেনি, কিন্তু ওইটার আমরা বলে দিই যে আপনি একটা মুচলেখা দেন, যে একটা আন্ডারটেকিং দেন যে আপনি মেনে এটাকে ঠিক করবেন, আমরা সেটা অনুযায়ী ছেড়ে দিয়েছে ওনারা। কিন্তু যখন রিয়ালিটিতে বিল্ডিংটা হয়েছে তখন দেখা গেছে যে ওরা কিন্তু ওগুলা করেই রেখেছে, মানে ওই ফল্ট গুলা ওদের আছে, অর্থাৎ মুচলেখা বা আন্ডারটেকিং যেটা দিয়েছে সেটা অনুযায়ী তারা কাজ করেনি। বিশেষজ্ঞরা বলছেন দুই আগুনের সময় প্রায় একই, কারণ রমজানে সেহরির পর মানুষ ঘুমিয়ে পড়ে, সেই অলস সময়ে ছোট্ট সূত্র থেকে আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভিড়ের সময় এরকম আগুন লাগলে সেটা অগুন্তি মানুষের মৃত্যুর কারণ হতে পারত। সম্প্রতি যেটা দেখলাম যে বঙ্গবাজার থেকে শুরু করে নিউ মার্কেট পর্যন্ত যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো, এই দুটো ঘটনার ভিতরে একটা মিলও আছে, যেটা হচ্ছে আমরা দেখি যে সকালবেলায় এখন রমজান মাস, সেহরির পরের এই ঘটনা, সেহরির জাস্ট ইমিডিয়েট পরে যে ঘটনা ঘটছে। আমরা খুব লাকি যে খুব এমন সময় ঘটেছে, আমাদের মানুষ ওখানে ছিল না, মানুষ থাকলে কিন্তু কয়েক হাজার লোক হতাহত হতে পারতো প্রত্যেকটা ঘটনায়। বঙ্গবাজারে হতে পারতো, আমাদের নবপুরে মার্কেটে হোলসেল মার্কেটে হতে পারতো, আমাদের চন্দ্রিমা উদ্যানে হতে পারতো। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।